হ্যালো গাইজ, ওয়েলকাম টু মনালিসাস ব্লগ। নমস্কার সবাইকে। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজ আমি এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি পনিরটাকে একটু অন্যরকম করে তৈরি করব। তো এই রেসিপিটার নাম হয়েছে পনির কোফতা। তো রেসিপিটা বলবো না যে খুবই সহজ, অল্প টাইম লাগবে বানাতে, কিন্তু খেতে অতটাই স্বাদ হবে। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। তো সবচেয়ে ফার্স্টে আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এবার কাঁটা চামচ দিয়ে আমি ভেঙে নিয়েছি। তারপরে এটাতে একটা সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি, দিয়ে পনিরটার সাথে মিক্স করে নিয়েছি। তারপরে কুচি করা ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে এই পনিরটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর বাইন্ডিংয়ের জন্য দেব অল্প ময়দা। তারপরে পরিমাণ অনুযায়ী নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আমরা কিন্তু জল অ্যাড করব না। তো সুন্দর করে মিক্স করে এটা দিয়ে সুন্দর করে আমরা বলস তৈরি করে নেব। তো এইভাবে করে দেখুন, আমি সব কয়টা বলস তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল গরম করে নেব। আর তারপরে তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এগুলোকে জাস্ট আমি রাফলি চপ করে নিয়েছি। দিয়ে এটাকে মিডিয়াম স্টিমে ফ্রাই করব। তারপরে দিয়ে দিব জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুনের পেস্ট, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর যখন দেখব পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন দিয়ে দেব এতে আমরা কাজু। তো এখানে আমি ধরুন 6-7টার মতন কাজু ইউজ করছি। তো কাজুটা দিয়ে তেলটার সাথে ভালো করে মিক্স করে নেব। আর তারপরে ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। তো এটাকে আমি ট্রান্সফার করে নিয়েছি, এবার ঠান্ডা করে একটা পেস্ট করে নেব। তারপরে সেম কড়াইতে আমি দিয়ে দেব তেল। কড়াই আর চেঞ্জ করব না আমরা এখানে, সেম কড়াইতেই আমরা রান্নাটা করতে পারবো। দিয়ে দেব তেল, আর তেলটা যখন গরম হয়ে যাবে এতে কোফতাগুলো ফ্রাই করে নেব। তো কোফতাগুলো যে ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে করব, না হলে কিন্তু উপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো চলুন কোফতাটা ফ্রাই করে নিই। কোফতাগুলো সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এবার কড়াইতে একটু তেল দিয়ে এতে গোটা গরম মশলা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কাশ্মীরি মির্চ পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি, আর দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখবেন স্টিমটা হাই করবেন না, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। তারপরে দিয়ে দেব আমরা পেস্টটা, দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে অল্প কুক হতে দেব। আর যখন দেখবো আমরা কালারটা চেঞ্জ হয়ে এসছে আর তেলটা ছেড়ে দিয়েছে, এতে আমরা দিয়ে দিব দুধ। আমি এখানে এক বাটি দুধ দিচ্ছি। তারপরে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এটাতে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেব শাহি গরম মশালা। শাহি গরম মশালাতে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তারপরে ঢেকে অল্প কুক করে এটাকে নামিয়ে দেব। কিন্তু এতে আমরা কোফতাগুলো অ্যাড করব না। এখন যদি আমরা কোফতাগুলো অ্যাড করে দিই তাহলে কিন্তু খুব সগি হয়ে যাবে। তো কোফতাগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপরে ওপর দিয়ে আমি গ্রেভিটা দিয়ে দেব। তো এভাবে করে গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। আর কিন্তু এটাকে আপনি গরম ভাত বা জিরা রাইসের সাথেও খেতে পারেন। আমি কিন্তু পরোটার সাথে খেয়েছি, খেয়ে
খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, ভালো লাগলে লাইক শেয়ার, অ্যান্ড আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রিপশন ইজ অ্যাবসলিউটলি ফ্রি। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, বাই বাই।